রবিবার পুরো নগর পঞ্চায়েতের ফল ঘোষণার পরেই বিজেপির তরফে বলা হয়েছিল সবে খেলা শুরু হয়েছে। তারপরে জানা গিয়েছে ত্রিপুরা তৃণমূলের একমাত্র জয়ী সদস্য সুমন পাল বিজেপিতে যোগ দিতে চলেছে। বিষয়টি নিয়ে তিনি রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে প্রকাশিত। এবার ত্রিপুরায় পুরসভা ও নগর পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল 334টি আসনের মধ্যে একটি আসন দখল করেছে। আমবাসায় জয়ী তৃণমূল প্রার্থীর নাম সুমন পাল। 112টি আসনে বিজেপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। এরপর তারা 217টি আসনে জয়লাভ করে। এই 217টি আসনের মধ্যে 59টি আসনে তৃণমূল দ্বিতীয় স্থানে রয়েছে। এর মধ্যে আগরতলায় 51টি আসনে লড়াই করে তৃণমূল 26টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। শতাংশের নিরিখে বিজেপি পেয়েছে 59.74% ভোট। অন্যদিকে বামফ্রন্ট এবং তৃণমূল পেয়েছে যথাক্রমে 19.47% এবং 16.77% ভোট। রবিবার জয়ের পরেই বিজেপির তরফে অমিত মালভ টুইট করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনৈতিক অপমান অপেক্ষা করছে, শুধু বাংলার বাইরে নয়, বাংলাতেও। ত্রিপুরায় সবে তা শুরু হয়েছে বলেও টুইটে বলেছেন তিনি। এদিকে শোনা যাচ্ছে ত্রিপুরায় তৃণমূলের একমাত্র জয়ী প্রার্থী সুমন পাল তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। তিনি আমবাসা থেকে জয়ী হয়েছিলেন। নিজের বিষয়ে ওই নেতা রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সাথেও কথা বলেছেন বলে খবরে প্রকাশিত। এদিকে নির্বাচনে তৃণমূল বিজেপির আতাতের অভিযোগ তোলা হয়েছে সিপিএম এর তরফ থেকে। জানা গিয়েছে আগরতলার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পরাজিত প্রার্থী বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক সুদীপ রায় বর্মন খুবই ঘনিষ্ঠ। অন্যদিকে 6 এবং 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীও বিজেপি বিধায়কের ঠিক করে দেয়া, যদিও এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধু আগরতলাতেই নয়, অনেক জায়গাতেই তৃণমূল ভোট কেটে নেওয়ার বিজেপির খুব অল্প ব্যবধানে জয়ী হয়েছে বলেও জানানো হয়েছে রাজ্য সিপিএম এর তরফে। ত্রিপুরায় যদি তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি বিজেপিতে যোগ দেন তাহলে নতুন কিছু হবে না। 2017 সালে ত্রিপুরায় তৃণমূল ভেঙে বিজেপি তৈরি হয়েছিল। 2013 সালের বিধানসভা নির্বাচনে সেখানে 6টি আসনে জয়ী কংগ্রেস, তারাই তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর 2018 নির্বাচনের আগের বছরে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে এই 6 জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই আগরতলা তথা ত্রিপুরায় তৃণমূলে ভাটা পড়েছিল। দ্য বঙ্গ নিউজ, আমার বাংলা, আমার গণতন্ত্র।